হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হলো চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি করতে আমার লাগছে হলো 2 পিস এখানে চিকেন নিয়েছি, সাথে দেখেন একটু আচার আছে। এটার স্পেশালিটি হলো এটা, তার সাথে আছে জিরা, তার সাথে আছে হলো সামান্য হলুদ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ, সাথে আছে গরম মশলা 1/2 চামচ এবং লবণ। এগুলো একসাথে ম্যারিনেট করে আমি এটা তেলের ভিতরে ভাজবো। এর সাথে তেলে ভাজতে ভাজতে কিন্তু এটা সিদ্ধ হবে, খুব কম জ্বালে এটাকে ভাজতে হবে। এখন আমি এটা ম্যারিনেট করে তেলের ভিতরে দিব। সামান্য তেল দিতে হবে, এটা বেশি তেল দেওয়া যাবে না। এই যে চিকেনের গায়ে যেটা আছে সেই তেলটাতেই এটা ভাজা হবে। ভালো করে দেখি যে এই টকটার জন্য কিন্তু এটার আলাদা স্বাদ হবে, আচারটার জন্য। এটা আপনি ম্যারিনেট করে রেখেও করতে পারেন না, অথবা তখন তখনও করতে পারেন, অসুবিধা নেই। পারবেন মনে তো এটা সহজেই সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু পানি রাখা যাবে না, পানি ঝরিয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিয়ে কিন্তু এটা আমি মাখাচ্ছি, মাখিয়েছি। দেখেন এটা একদম সুন্দর হয়েছে কালার। এখন এটা জাস্ট তেলের ভিতরে দিয়ে দিব, তেলের ভিতরে দিয়ে এটা ভাজতে থাকবো। ফাঁকাগুলির ভিতরে একটু মশলা যেটুকুন আছে সেটুকুন দিয়ে দিতে হবে। এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে দিব। ঢাকা চাপা দিয়ে দিলে আস্তে আস্তে এটা থেকে যে পানিটা বের হবে, এই পানিতেই কিন্তু এটা ভাজা ভাজা হয়ে যাবে। এর ভিতরে আর কিছুই দেওয়ার প্রয়োজন নাই, হয়ে গেছে এখন চিকেন তন্দুরি আমার। এখন এটাকে আর একটু ভালো করে গার্নিশ করার জন্য এই চিকেন তন্দুরিটাকে গার্নিশ করার জন্য এর ভিতরে আমি একটু কয়লা পুড়িয়ে একটু গন্ধটা দিয়ে ঢাকা চাপা দিব, তাহলে একটা সুন্দর একটা গন্ধ বের হবে। আমি আপনাদের দেখাচ্ছি কী করবো। এটা দেখতে পাচ্ছেন একটা ধোঁয়া উঠছে কয়লাটার ভিতরে, একটু সামান্য ঘি দেওয়া হয়েছে, ঘি দেওয়াতে ধোঁয়া উঠছে। এখন ঢেকে দিলে একটা সুন্দর গন্ধ হবে, পোড়া পোড়া।
কষ্ট করতেই হবে, একটু ভালো কিছু খেতে হলে, একটু ভালো কিছু খেতে হলে একটু ভালো কিছু তো করতেই হয়, সেই জন্য এটা করছি। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটাকে এটাতে ঢেকে দিব, দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই ধোঁয়াটাই যে দেখতে পাচ্ছেন মানে আপনারা, এই ধোঁয়াটা, এই যে ধোঁয়া উঠছে, এই ধোঁয়াতে একটা সুন্দর ফ্লেভার হবে। এখন আমার এটা হয়ে গেল চিকেন তন্দুরি, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, খেতেও সেরকম টেস্টি। আশা করবো আপনারা সবাই বাসায় করে সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।